আরজিকরের নির্যাতিতা ডাক্তার মহিলাকে নিয়ে কি বলছেন অপর্ণা সেন, শুনুন নিবেদিতা অনলাইন এক্সক্লুসিভে। যে নৃশংস ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলো সেটা খবরে দেখে শুনে প্রথমে যেন একেবারে স্তব্ধ হয়ে যেতে হয়, মনে হয় এরপর আর বলার কিছু নেই। কিন্তু বলার অনেক কিছু তারপরেও থেকে যায়। অন্যান্য নাগরিকদের মতন আমারও প্রশ্ন যে কেন মেয়েদের এরকম অরক্ষিতভাবে কাজ করে যেতে হবে সর্বত্র, কেন যথেষ্ট সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে না। এই যে অবহেলার দায়, এই দায় কি সরকার নেবেন? সরকারকেই নিতে হবে, কেননা এটা সরকারি হাসপাতাল যেখানে ঘটনাটা ঘটেছিল। ছাত্রছাত্রীদের যে দাবি তার সঙ্গে আমি সর্বতোভাবে একমত, সম্পূর্ণ তাদের সমর্থন করছি। সরকার অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করুন এবং দোষীকে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিন। সেই সঙ্গে আরও একটা তদন্ত হওয়া উচিত, এটা অতনু ভট্ট তার দেয়ালে লিখেছেন এবং আমি তার সঙ্গে একমত যে পুলিশের ভূমিকা নিয়েও একটা তদন্ত হওয়া উচিত। যেমন কেন মৃতাকে এরকম রক্তাক্ত অবস্থায় পেয়েও পুলিশ প্রথমেই তাকে বললেন যে এটা একটা আত্মহত্যার ঘটনা, কিসের ভিত্তিতে এই ঘোষণা সেটা জানবার অধিকার আমাদের আছে। দ্বিতীয়ত, কেন পুলিশ মৃতার বাড়িতে ফোন করে সরাসরি বললেন যে এটা আত্মহত্যা, কার নির্দেশে এই ঘটনা ঘটল? এছাড়া পুলিশ কেন অতটা ব্যস্ত হয়েছিল তড়িঘড়ি তক্ষুনি পোস্টমর্টম করার জন্য? যে হাসপাতালে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই হাসপাতালেই কেন প্রস্তাব উঠল যে সেই হাসপাতালেই পোস্টমর্টম করা হবে? এইরকম অনেক প্রশ্ন আমাদের ভাবাচ্ছে, সেই সব প্রশ্নের উত্তর জানবার আমার মনে হয় আমাদের অধিকার আছে নাগরিক হিসেবে। এবং সরকারকে আমাদের সরকারের কাছে আমাদের দাবি যে এই ঘটনার তদন্ত হোক, পুলিশের ভূমিকার তদন্ত হোক এবং মেয়েদের সুরক্ষার ব্যবস্থা হোক যুদ্ধকালীন তৎপরতায়।